দ্বাদশ শ্রেণীর সাহিত্য ইতিহাসে যদি তোমরা দেখো, এবছর তোমাদের চারটি অধ্যায় পরীক্ষা হবে, বাংলা চিত্রকলা, বাংলা সিনেমা বা বাংলা চলচ্চিত্র, বিজ্ঞান চর্চা আর বাংলা ক্রীড়া সংস্কৃতি বা বাংলার ক্রীড়া সংস্কৃতি ধারা। এই চারটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। আমি চারটি অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসতে পারে, সে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম করছি বাংলা চিত্রকলার ধারায় যামিনী রায়ের অবদান। যামিনী রায় এবছরের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নটি পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের পক্ষে খুব একটা উপকারী ভিডিও হতে চলেছে। তাই আজকে আমি আলোচনা করছি বাংলা চিত্রকলায় যামিনী রায়কে নিয়ে এবং পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের চিত্রকলার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভূমিকা, বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামের মানুষ যামিনী রায়। অনেক সময় মৃৎশিল্পীদের সঙ্গে থাকতেন। 1903 সালে কলকাতা আর্ট কলেজে ভর্তি হন। 1916 পর্যন্ত সেখানে শিল্পকলা নিয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকেই প্রতিভার বিকাশ শুরু হয়। পরের পয়েন্ট, যামিনী রায়ের ছবির বিষয়। যামিনী রায় পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে মেদিনীপুর, বেলিয়াতর, কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পটসংঘ শুরু করেন। দীর্ঘ অনুশীলন করে চিত্ত ভাষা অর্জন করে সমতল রং ব্যবহার করে মানুষজন, পশু পাখির ছবি অঙ্কন করেন। তার ছবির বিষয় ছিল রামায়ণ ও মহাভারতের নারী পুরুষ, যীশুখ্রিস্ট, আদিবাসী সমাজ, পশু পাখি ইত্যাদি। পরের পয়েন্ট, যামিনী রায় ও চিত্রকলা চর্চা। প্রথম দিকে ইউরোপীয় টেকনিকের ছবি আগলেও তিনি পরবর্তীকালে নিজস্ব রীতি অনুসরণ করেছিলেন। 1929 সালে কলকাতায় একক চিত্র প্রদর্শনী করেন। তার বিখ্যাত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য চিত্রগুলি হল গণেশ জননী, রাধাকৃষ্ণ, মা ও শিশু, কৃষ্ণ গোপিনী, যীশুখ্রিস্ট। 1934-এ সর্বভারতীয় প্রদর্শনীতে তার ছবি ভাইসরয়ের স্বর্ণপদক লাভ করে। 1935 খ্রিস্টাব্দে তার ছবির একটি একক প্রদর্শনী হয় কলকাতা কর্পোরেশন বিল্ডিংয়ের সমবায় ম্যানসনে। সেখানে প্রদর্শিত হয় রামায়ণ উপাখ্যান, মৌ ও তালরমণী, মাতৃমূর্তি ও অন্যান্য কিছু বিখ্যাত ছবি। সাঁওতাল রমণী এবং দুই সঙ্গী তার বিখ্যাত শিল্প। লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে তার ছবি সংরক্ষিত আছে। পরের পয়েন্ট, শিল্পীর সম্মান। 1954 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেন। 1956 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে দিলীপ উপাধি দেন। মূল্যায়ন, যামিনী রায় দেশ ছেড়ে বিদেশের মাটির পানে না থাকিয়ে নিবিড় অনুশীলনে চেনা জগতের অচেনা ছবি অঙ্কন করেছেন। শুধুমাত্র বাংলা নয়, ভারতীয় চিত্রকলা ইতিহাসে যামিনী রায় কিংবদন্তি শিল্পী। আশা করছি যামিনী রায়কে নিয়ে যে ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধবের মধ্যে এবং একটি লাইক দাও, এবং যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।